আপনার রাতে ঘুম নষ্ট হচ্ছে এই 10টি কারণে। ঘুম আমাদের দৈনন্দিন জীবনে বেশ গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি বিষয়। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যদি রাতে শান্তি মতো ঘুমই না হয়, তবে পুরো ব্যাপারটাই অভিশাপের শামিল মনে হয়। এতে করে ঘুম থেকে জাগার পরেও আপনি অনেকক্ষণ ক্লান্ত ও পরিশ্রান্ত বোধ করেন। কিন্তু আপনি কি জানেন, আমাদের সাধারণ কয়েকটি অভ্যাসের জন্যই রাতের পর রাত ঘুমহীন অবস্থায় থাকছি আমরা। চলুন তবে সেই অভ্যাসগুলোর ব্যাপারে জেনে আসা যাক, তবে সেগুলো এড়িয়ে চলা সহজ হবে। ঘরের ভুল তাপমাত্রা। উষ্ণতার মধ্যে ঘুমাতে খুব ভালো লাগে, কিন্তু তাপমাত্রা অবশ্যই 15 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখা উচিত। আপনি হালকা একটি চাদর মুড়িয়ে ঘুমাতে পারেন, তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি আরামে ঘুমাতে পারবেন। ব্যায়াম করা। শারীরিক ব্যায়াম আমাদের রক্ত চলাচল প্রক্রিয়াকে সচল রাখে, এজন্যই ব্যায়াম করার পর পরই ঘুমানো বেশ কঠিন এবং সমস্যাপূর্ণ হয়ে থাকে। এই সমস্যা দূর করার জন্য ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে ব্যায়াম করুন। নিয়মানুবর্তির অভাব। সম্পূর্ণরূপে বিশ্রাম নেওয়ার জন্য আপনার শরীরে একটি নির্দিষ্ট পরিমাণ সময় দরকার আছে। প্রতিদিনই একটি সময়সীমা ধরে ঘুমানো এবং খুব ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। ছুটির দিনে একটু বেশি ঘুমিয়ে নিলে সারা সপ্তাহের চাহিদা পূরণ হবে না কোনোভাবেই। সেই জন্য প্রতি রাতে 10টা থেকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। আলো। আপনি জানেন, ঘরের সবচেয়ে ক্ষুদ্রতম আলো কিংবা এলইডি লাইট ও আপনার ঘুমের ক্ষতি হতে পারে। ঘর যত অন্ধকার হবে তত ঘুম প্রগাঢ় হবে। আপনি চাইলে চোখে স্লিপিং মাস্ক ও ব্যবহার করতে পারেন। কোলাহল। যে কোনো ধরনের কোলাহল আপনার ঘুমের ক্ষেত্রে বড় ধরনের শত্রু ভূমিকা পালন করে। সেই জন্য চেষ্টা করুন শোভার ঘরে যেন একদম নীরব ও কোলাহল মুক্ত থাকে। বিছানায় কাজ টেনে আনা। কিছু মানুষ বিছানায় ঘুমানোর পরিবর্তে ল্যাপটপ, মোবাইল ও বই দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখেন। রাতে ভালো পরিপূর্ণ ঘুম পেতে চাইলে এই অভ্যাস একদম বাদ দিতে হবে। শোবার ঘরে বাইরের সকল কাজ রেখে আসুন। কেফিন। আমরা সকলে এই সত্য জানি যে কেফিন আমাদের ঘুম থেকে দূরে রাখে। শুধু কফিতে নয়, চা এবং চকলেটেও কিন্তু কেফিন থাকে। সুতরাং সন্ধ্যার পর থেকে কেফিন গ্রহণের পরিমাণ কমিয়ে দিন যতটুকু সম্ভব। জোর করে ঘুমাতে যাওয়া। অনেকে ইচ্ছার বিরুদ্ধে এই ভেবে ঘুমাতে যান যে ঘুম আপনা আপনি চলে আসবে, কিন্তু এমনটা কিন্তু হয় না। আপনারা যদি টানা 20 মিনিটও ঘুমাতে না আসে, তবে বিছানা থেকে উঠে পড়ুন এবং একটি বই পড়া শুরু করুন। এতে করে ধীরে ধীরে ঘুম চলে আসবে। অ্যালকোহল। যদিও অ্যালকোহল পানে ঘুমের গতি ত্বরান্বিত হয়, কিন্তু এটি খুব নেতিবাচকভাবে চোখের গতির উপর প্রভাব ফেলে এবং আপনি ক্লান্ত হয়ে জাগ্রত হন। ঘুমানোর অত্যন্ত 2 ঘন্টা আগে পান করুন। খুব দরকার পড়লে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল পান একেবারে বন্ধ করে দিলে। মানসিক ধকল। আপনার প্রতিনিয়ত অসম্ভব মানসিক ধকলে থাকি এবং প্রায়শই বিশ্রাম নেওয়ার কথা ভুলেই যাই। এতে করে আমাদের ঘুমের পরিমাণ খুব কমে যায় এবং দিনের পর দিন মানসিকভাবে আমরা প্রচন্ড দুর্বল অনুভব করতে থাকি। ঘুমের আগে সব ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। সংখ্যা গুনতে থাকুন কিংবা প্রিয় কোনো স্মৃতি মনে করতে করতে ঘুমাতে পারেন। রাতে ঘুমাতে গেলে আপনি অনিদ্রা কিংবা দেরিতে ঘুমের অভ্যাস ভুগছেন? এই ছোট্ট উপায়গুলো অনুসরণ করে দেখুন, ভালো ফল পাবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।